আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের মসজিদ সিরিজের আরও একটা মসজিদ নিয়ে আসলাম। মসজিদটা একেবারে রিমোট এরিয়া, পুরো আম বাগানের ভিতরে। সো মানে এইগুলো আসলে খুঁজে খুঁজে বের করতে আমার খুব মজা লাগছে। বাট মানে আপনারা যদি কখনো এই চাপাইতে আসেন, অবশ্যই মসজিদগুলো দেখবেন। আসলে এই রাস্তাগুলো দিয়ে যখন আসবেন তখনই এর মজাগুলো বুঝবেন। তো যাই হোক, অনেক কথা আগেই বলে ফেললাম। তো আমরা আজকে আসছি হলো খোনিয়াদিঘির মসজিদ বা খঞ্জনদিঘির মসজিদ বা চামচিকা মসজিদ। তো যাই হোক, চলেন মসজিদটা আপনাদেরকে দেখাই এবং এর ইতিহাসটাও আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন যাই। চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদের খুব কাছেই খোনিয়াদিঘি মসজিদ অবস্থিত। এটি আনুমানিক 1500 শতকে নির্মিত হয়েছিল, যা গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে পশ্চিমবঙ্গের মালদা জেলার চামচিকা মসজিদের মতন। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। মসজিদের আয়তন 62x42 ফুট। মূল গম্বুজটির নিচের ইমারত বর্গাকারে তৈরি, যার প্রতিটি বাহু 28 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। বড় কামরার সামনের দিকে একটি বারান্দা ছিল, যার অবশিষ্টাংশ বর্তমানে দেখা যায়। মসজিদটি ইটের তৈরি, বাইরের দিকে সুন্দর কারুকাজ করা।
এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে যা খোনিয়াদিঘি নামে পরিচিত। ধারণা করা হয় রাজা বল্লাল সেন দিঘিটি খনন করেন। তো এই ছিল আমাদের খঞ্জনদিঘি মসজিদের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন এবং অতি অবশ্যই আমাদেরকে পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।